প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি লোপা মুদ্রা বিশ্বাস, সহকারী শিক্ষক, ঝাড়বিথী সোসাইটি উচ্চ বিদ্যালয়। আমি তোমাদের প্রতি সপ্তাহের মতো আজকেও সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের ক্লাস নেব। আজ আমি তোমাদের বাংলা শব্দবর্ণা একটা মনীষী রমণী একটা মনীষী রমণী ওনার কর্মজীবন, ওনার উনি নারী শিক্ষার যে অগ্রদূত হিসেবে যে ছিলেন, উনি কিভাবে নারীদের মুক্তির পথ দেখিয়েছিলেন, মেয়েদের জন্য উনি স্কুল প্রতিষ্ঠা করেছেন, উনি নারীদের মুক্তির বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন, সেই একজন মনীষী রমণী সম্পর্কে আমি তোমাদেরকে ধারণা দিব। তোমরা আমার কথা শুনে অবশ্যই বুঝতে পারছো, এবং স্ক্রিনে দেখো দুটো ছবি দেওয়া আছে। ছবি এই ছবি দুটির মানুষ একজনই, তোমরা হয়তো তাকে এর আগেও দেখেছো, চিনো, তার সম্পর্কে জানো। আর তোমাদের পাঠ্য বইয়েও এই মহিষী রমণীর সম্পর্কে একটা রচনা বলো, প্রবন্ধ বলো, একটা লেখা তোমাদের পাঠ্য বইয়ে আছে, সেটা নিয়ে এম এসকে আলোচনা করবো। তবে ছবির এই মহিষী রমণীর নাম হচ্ছেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। আজকে আমি এই মহিষী রমণী সম্পর্কে তোমাদেরকে আলোচনা করব। দেখো তোমাদের বইয়ের সপ্তমঙ্গলা বইয়ের 44 পৃষ্ঠায় চলে যাও। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সেলিনা হোসেনের লেখা। এই লেখাটা কিংবা এই আজকের পাঠ শেষে তোমরা কি কি জানতে পারবে আমি সে সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দেই। কবি সাহিত্যিক সেলিনা হোসেন এর পরিচয় তোমরা বলতে পারবে, বেগম রোকেয়ার জীবনী বলতে পারবে, নারীর কর্মজগতের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত হবে। লেখকের নাম হচ্ছে সেলিনা হোসেন, তার জন্ম 1947 খ্রিস্টাব্দে। জন্মস্থান রাজশাহী। তিনি তার পেশা ছিল তিনি বাংলা একাডেমির পরিচালক হিসেবে নিয়োজিত ছিলেন। উল্লেখযোগ্য রচনাগুলোর মধ্যে জনোচ্ছ্বাস, ভাঙন নদী বেনে, চৈতন্যের শীষ, পোকা মাকড়ের ঘর বসতি, মুক্তিযুদ্ধের গল্প ইত্যাদি। তার বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বাংলাদেশের নারী জাগরণের অগ্রদূত। এই মহিষী রমণী রমণী 1880 সালে রংপুর জেলার পায়রাগঞ্জ গ্রামে 1898 সালে বিহারের জন্মগ্রহণ করেন। উনি 1898 সালে বিহারের ভাগলপুরে ডেপুটি ম্যাজিস্ট্রেট সৈয়দ সাখাওয়াত হোসেনের সাথে বিয়ে হয়। ওনার সাহিত্যিক হিসাবে তার আত্মপ্রকাশ ঘটে 1902 সালে। 1909 সালে তার স্বামীর নামে গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। 1915 সালে আঞ্জুমানে খাওয়াতিন ইসলাম নামে একটি মহিলা সংগঠন প্রতিষ্ঠা করেন। বেগম রোকেয়ার প্রকাশিত অনেক বই রয়েছে, এর মধ্যে মতিঝুম, সুলতানাস, জিন, পদ্মবাগ, অবরোধ বাসিনী ইত্যাদি উল্লেখযোগ্য গ্রন্থ। বেগম রোকেয়া 1932 সালের 9ই ডিসেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন।
এই ছিল বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবনী, যে 1880 সালে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন জহির মোহাম্মদ আবু আলী সাবের, তিনি অনেক সম্পদের মালিক ছিলেন। তাদের বাড়িটি ছিল বিশাল এবং তাদের বাড়িটি তারা পারিবারিকভাবে একটু রক্ষণশীল ছিলেন। ১৮৯৮ সালে কিশোরী বয়সে তার ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে রোকেয়ার বিয়ে হয়। এই স্বামীর সহযোগিতায় তিনি পড়াশোনা চর্চা চালিয়ে যান এবং বাংলা, ইংরেজি, উর্দু ভাষায় পারদর্শী হয়ে ওঠেন। এই রচনার মধ্যে দেখো অনেক কঠিন কঠিন শব্দ রয়েছে, শব্দগুলো দেখো প্রকৃত প্রচুর। ভূ সম্পত্তি, জমি জামা, আগ্রহ, ইচ্ছা, উৎসর্গ, কারো উদ্দেশ্যে কোনো কিছু দেওয়া, অগ্রদূত, পথ প্রদর্শক, আর এই পাঠ এই গল্পটি পড়ার উদ্দেশ্য হচ্ছে, পাঠের উদ্দেশ্য হচ্ছে যে নারীর কর্মজগতের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করা। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন নিজে তিনি বা নারী আন্দোলনের অগ্রদূত ছিলেন। তিনি বিশ্বকাপের শুরুর দিকে যখন এদেশের নারীরা শিক্ষা দীক্ষা ও সকল অধিকার থেকে বঞ্চিত ছিল, তখন তিনি প্রায় একক চেষ্টায় মেয়েদের শিক্ষার জন্য আন্দোলন করে তোলেন। এই আন্দোলনের হাতিয়ার ছিল কলম লেখালেখি। একটি শিক্ষিত ও সংস্কৃতিবান পরিবারের সদস্য ছিলেন তিনি, কিন্তু তারপরও অনেক প্রতিকূলতার ভিতর দিয়ে তাকে শিক্ষাগ্রহণ করতে হয়েছে। ফলে নারী শিক্ষার প্রতিবন্ধকতা সম্পর্কে তিনি ভালোভাবে অবগত ছিলেন। এই পটভূমিতে তিনি তার লেখালেখি জগৎকে যৌক্তিক ও শাণিত করে তোলেন। ফলে অনিবার্যভাবে নারী মুক্তির আন্দোলনে তার অবদান গুরুত্বপূর্ণ ছিল। তোমরা রচনাটা বারবার এই এটা বারবার পড়বে। বেগম রোকেয়া একজন মহনশীল আমলে ছিলেন, তিনি ছিলেন নারী জগৎ নারী জাগরণের অগ্রদূত, নারী শিক্ষা পথ প্রদর্শক। তাই এই মহনশীল আমলে সম্পর্কে আমাদেরকে জানতে হবে এবং জানার জন্য বারবার এই প্রবন্ধটি তোমরা বারবার পড়বে। আর আমি তোমাদেরকে একটা বাড়ির দাস দিয়ে দিই, দেখো একটা উদ্দীপক এখানে আছে যে মাদার তেরেসা আজীবন মানুষের করেছেন, তার সেবায় কোনো কাজ কোনো সেবার কাজ কোনো দেশ বা সমাজের মধ্যে সীমাবদ্ধ ছিল না। যেখানে রোগ, দারিদ্র, অসহায়তা, প্রাকৃতিক দুর্যোগ, সেখানে তিনি তার সেবার হাত বাড়িয়ে দিয়েছেন। এখন মাদার তেরেসার এই কাজের সঙ্গে রোকেয়ার কাজের যে বৈসাদৃশ্য সেটা নিরূপণ করো, এটা তোমরা তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমাদের নির্ধারিত খাতায় এই কাজটা করে নিয়ে আসবে। আর তোমাদের আর একটা কাজ আমি দিব, সেটা হচ্ছে বেগম রোকেয়াকে নারী মুক্তির অগ্রদূত বলা হয় কেন সেটাও তোমরা লিখে খাতাতে লিখবে, যে বেগম রোকেয়াকে কেন নারী মুক্তির অগ্রদূত বলা হয় সেটা তোমরা তোমাদের খাতায় লিখবে। আশা করছি যে তোমাদের বেগম রোকেয়া সম্পর্কে যে একটু ধারণা দেওয়া হলো তাতে তোমাদের একটু হলেও তোমাদের যে উপকার আসবে, এবং তোমরা যদি এটা বারবার করো তাহলে তোমাদের আরো পরিষ্কার হয়ে যাবে। এটা কঠিন কোনো বিষয় না নয়, একটা যে আমাদের নারী আন্দোলনের অগ্রদূত যিনি ছিলেন, যার কারণে আজ মেয়েরা স্কুলে যাচ্ছে, মেয়েরা আজ কর্মক্ষেত্রে তাদের অধিকার পাচ্ছে, অর্থনৈতিক দিক থেকে মেয়েরা স্বাবলম্বী হচ্ছে, সেই মেয়েদের এই এত দূর এগিয়ে আনার যে পথ প্রদর্শক হচ্ছেন বেগম রোকেয়া। এই মহিষীর অমল সম্পর্কে আমরা জানবো এবং এই আমাদের তোমাদের সপ্তম আমরা বইয়েই যে যে বেগম রোকেয়া সম্পর্কে যে লেখাটা আছে সেটাকে পড়লেই তোমরা পরিষ্কার হয়ে যাবে, এটা কঠিন কোনো বিষয় নয়। তাহলে আজকে এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর
নামে দিই, যে মাদকের মাদককে সবসময় তোমরা না, মাদক গ্রহণকারী থেকে তোমরা বিরত থাকবে, যে মাদক গ্রহণ করে এবং যারা আশেপাশে তারা থাকে তারা সকলেই ক্ষতিগ্রস্ত হয়, আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়, স্বাস্থ্যগত ভাবে ক্ষতিগ্রস্ত হয়, মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়, পারিবারিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়। তাই মাদককে আমরা সবসময় না বলবো এবং মাদক গ্রহণকারীকে যাতে তার মাদকাসক্তির পথ থেকে ফিরিয়ে আনতে আমরা তাদেরকে সহযোগিতা করব, এবং মাদকের আমরা সব আমরা কি আমরা পাপকে ঘৃণা করব কিন্তু পাপীকে নয়। তাই আমরা মাদকাসক্ত ব্যক্তিদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিব এবং মাদককে সবসময় আমরা না করব। তাহলে আজকে এ পর্যন্ত, সকলকে ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ির মা বাবা এবং বয়স্ক ব্যক্তিদের দিকে খেয়াল রাখবে এবং তাদের